মুদির আসল গড়। এই সিরিজে আমরা প্রথম পর্বে মুদি গড়প্রাসাদের বাহ্যিক দৃশ্য এবং দ্বিতীয় পর্বে বিশাল রতনমহলের জাঁকজমক দেখেছি। আজ এর তৃতীয় পর্বে আমরা হাতিয়াশাল ও ছতর মহলের অসাধারণ স্থাপত্য দেখব। রতনমহল থেকে এগিয়ে গেলে আসে হাতিয়াশাল ও ছতর মহল। হাতিয়াশাল তৈরি করেছিলেন রাও রাজা ভোজ। পরবর্তীকালে 1631 সালে রাও রতন সিংহের নাতি রাজা ছত্রশাল এই মহলের সাথে ছতর মহল সংযোজন করেন। ছতর মহল ছিল রাজা ছত্রশালের বাসস্থান। এই প্রখণ্ডের প্রবেশপথ দিয়ে প্রবেশ করলেই চারদিক ঘেরা একটি বিশাল উঠোন চোখে পড়ে। উঠোনের মাঝখানে ঝর্ণার ভিত্তিবেদি দেখা যায়। উঠোনের এক পাশে হাতিয়াশাল আর বিপরীত প্রান্তে ছতর মহল। উঠোনের উত্তর দিকে এই সেই জায়গা যেখানে রাজা আম দরবার চলাকালীন বসতেন। দক্ষিণ পাশের খোলা জানলা দিয়ে নবল সাগরের সুন্দর দৃশ্য দেখা যায়। হাতিয়াশালের উপরের অংশে রয়েছে ফুল মহল, তার উপরে বাদল মহল এবং তার উপরে রয়েছে মহিলা প্রখণ্ড বা হারেম। হাতিয়াশালের বিশেষত্ব এই ভবনের অনন্য শীর্ষস্তম্ভ। ভবনের ছাদকে সমর্থন করার জন্যে প্রত্যেকটি 16টি স্তম্ভের শীর্ষে ব্যবহৃত বন্ধনীগুলি হাতির আকৃতির। সত্যি এ এক অসাধারণ স্থাপত্যের অনন্য উদাহরণ। স্তম্ভগুলির এই অনন্য বৈশিষ্ট্যের কারণে এই মিলনায়তনের নামকরণ করা হয়েছে হাতিয়াশাল। এই ভবনটি বিশেষ অতিথিদের জন্যে দিওয়ানে খাস হিসাবে ব্যবহৃত হতো। হাতিয়াশাল থেকে ছতর মহলের বারান্দার সুন্দর দৃশ্য। এখান থেকে শুরু হয় রঙের জাদু। ছাদের দেওয়াল ও প্যানেলে ফুলের প্রাচীন আকর্ষণীয় চিত্রকর্ম অবাক করার মতো।
স্তম্ভের গোড়ায় এবং স্তম্ভের শীর্ষে খোদাই করা কারুকার্য সত্যি স্তম্ভিত করে। মেঝেতে রঙিন টাইলসের ব্যবহার আশ্চর্যজনক। দেওয়ালের কুলুঙ্গিতে অঙ্কিত রঙিন চিত্র, কোথাও রাজকথা, কোথাও ধর্মীয় কথা, কোথাও রামায়ণের দৃশ্য, আবার কোথাও মহাভারতের দৃশ্য মন্ত্রমুগ্ধ করে। কিছু কুলুঙ্গিতে আয়নাও দেখা যায়, যাতে এক সময়ে কোনো অনুষ্ঠানে ব্যবহৃত রঙিন আলো প্রতিফলিত হতো। সময়ের সাথে সাথে এই আয়নার উজ্জ্বলতাও হ্রাস পেয়েছে, তবে কিছু সংখ্যক আয়না এখনও দেখা যায়। ছতরমহলের বিশাল প্রবেশদ্বারটি চন্দন কাঠ এবং হাতির দাঁত দিয়ে তৈরি এবং একসময়ে মূল্যবান রত্ন খচিত ছিল। প্রবেশদ্বারের শীর্ষে ভগবান গণেশের সৌম মূর্তি স্থাপিত। প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দুপাশে দুটি ছোট কক্ষ এবং একটি বিশাল ভবন। এই তিনটি কক্ষই ঝুল বারান্দার সাথে সংযুক্ত, যেখান থেকে সুন্দর বুদিশহর এবং নবল সাগরের দৃশ্য দৃশ্যমান। বিশ্ববিখ্যাত চুনার রাগমালার বিখ্যাত বুদির ভিত্তিচিত্রের অনন্য উদাহরণ ভবনের কুলুঙ্গিতে অঙ্কিত। ছোট কক্ষগুলোর একটি ছিল রাজা ছত্রশালের শয়ন কক্ষ। এই কক্ষের প্রবেশদ্বারটিও চন্দন কাঠ এবং হাতির দাঁত দিয়ে তৈরি এবং মূল্যবান রত্ন দিয়ে খচিত ছিল। এই ভবনে দাঁড়িয়ে হাড়া রাজপুতদের সেই সোনালি মুহূর্তটা কেমন ছিল তা ভাবতেই হৃদয় রোমাঞ্চে ভরে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, যাতে আমাদের আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।